নমস্কার বন্ধুরা, স্টাডি মেটেরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। তা আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের। আর যে কোনো এক্সামিনেশনের, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশনের ভিডিওগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, জিকেগুলো আপনার এখান থেকে পাবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা যাক কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলোকে এখন বলবো, সেটা হলো, দেখুন দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সটা হলো, 2018 সালে কোন দেশে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন আয়োজন করতে চলেছে? এটি আয়োজন করতে চলেছে চীন। তাহলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন আয়োজন করতে চলেছে চীন। এরপরটা দেখা যাক, এই নেপালের প্রধানমন্ত্রী এখন কে? নেপালের প্রধানমন্ত্রী এখন হলো খড়গ প্রসাদ শর্মা ওলি। নেপালের প্রধানমন্ত্রী কে এখন? খড়গ প্রসাদ শর্মা ওলি। এরপর কোশ্চেন, জাতীয় উৎপাদন দিবস কবে পালিত হয়? জাতীয় উৎপাদন দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। জাতীয় উৎপাদন দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। 2018 সালে কোন দেশ থিয়েটার অলিম্পিক্স আয়োজন করেছে? এটা হলো ভারত। 2018 সালে থিয়েটার অলিম্পিক্স আয়োজন করেছে কে? ভারত। পরের কোশ্চেন, 2018 সালে থিয়েটার অলিম্পিক্সের থিম কী ছিল? 2018 থিয়েটার অলিম্পিক্সের থিম হলো, যেটা ভারতে হয়েছে সেটা থিম হলো ফ্ল্যাগ অফ ফ্রেন্ডশিপ। 2018 থিয়েটার অলিম্পিক্সের থিম হলো ফ্ল্যাগ অফ ফ্রেন্ডশিপ। সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট কে? মানে ভারতে একজনই থাকে যিনি, সেটা হলো সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট হলো এখন চন্দ্রশেখর কাম্বার। কে সম্প্রতি চ্যাম্পিয়ন লিগে কোনো একটি ক্লাবের হয়ে 100 গোল করার কৃতিত্ব অর্জন করেছেন? তিনি হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে 101 গোল করেছেন তিনি। তাহলে চ্যাম্পিয়ন লিগে কোনো ক্লাবের হয়ে 100 গোল করার কৃতিত্ব কার আছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরে কোশ্চেন চলে যাই, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের চেয়ারম্যান কে? ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ বা ICHR এর চেয়ারম্যান হলো অরবিন্দ পি জামখেদকর। 2018 সালে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ভারতের কোন শহরে আয়োজন করা হয়েছে? এটা হলো হায়দ্রাবাদ। 2018 সালে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি কোথায় আয়োজন করা হয়েছে? হায়দ্রাবাদ। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। এবার শেষ প্রশ্নটা হচ্ছে, 2018 সালে মহিলাদের ফেডারেশন কাপ কবাডি প্রতিযোগিতা কোন দল চ্যাম্পিয়ন হলো? সেটা হলো ভারতীয় রেলওয়েজ দল হিমাচল প্রদেশকে হারিয়ে। 2018 সালে মহিলাদের ফেডারেশন কাপ কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারতীয় রেলওয়েজ দল হিমাচল প্রদেশকে হারিয়ে। এইটাই হলো শেষ। তা কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধীয় যে কোনো প্রশ্ন কিংবা সব কিছু এখানে পাবেন, ওই জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।